আজকে আমি দেখাবো কিভাবে যে কোনো বৃত্তাকার পথে বা সার্কুলার ট্র্যাকে অতি সহজে সূত্রের মাধ্যমে সরণ নির্ণয় করা যায়। তো সূত্রটি প্রমাণ করার জন্য আমি প্রথমে প্রতীক ব্যবহার না করে সংখ্যা ব্যবহার করব, যাতে আপনারা সহজেই বুঝতে পারেন। যার জন্য খাতায় একটি অঙ্ক লিখেছি যা সলভ করার অবস্থায় ফর্মুলাটি প্রমাণ করব এবং শেষে একে একটি জেনারেল ফর্মে রূপান্তর করব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লেখা আছে, 5 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার পথে পরিধির 1/3 অতিক্রম করলে সরণ কত হবে। তো আমি যথারীতি একটি বৃত্তাকার ট্র্যাক নিয়েছি। ধরি উদ্দীপকের চলমান বস্তুটি বা কণা এ বিন্দু থেকে বি বিন্দুতে এসে থামলো। বস্তুর সরণ হবে এ থেকে বি। আমি যদি এ বি কে একটি সরলরেখা দ্বারা যুক্ত করি, এই এবি সরলরেখাটি হবে বস্তুর অতিক্রান্ত সরণ। এখন প্রমাণের জন্য ও কমা এ এবং ও কমা বি যোগ করুন। তো প্রথমে যে ডেটাগুলো দেওয়া আছে সেই ডেটাগুলো আমি বসাই। আপনারা দেখছেন এখানে এবি একটি চাপ উৎপন্ন হয়েছে। এই চাপটি হলো বস্তুর অতিক্রান্ত দূরত্ব, এই যে দেওয়া আছে 1/3, পরিধির 1/3 অতিক্রম করেছে। যে এবি চাপটা উৎপন্ন হয়েছে তাকে সাধারণত এস দ্বারা প্রকাশ করা হয়, এবং আমরা একে লিখতে পারি 1/3 অফ 2πr। পরিধির 3/3 দূরত্ব অতিক্রম করেছে। আর ও এ ও বি এরা উভয় সমান, এরা হলো একই বৃত্তের ব্যাসার্ধ, যাকে আর দ্বারা প্রকাশ করা যায় আর, এবং এই আর এর মান দেওয়া আছে 5 মিটার। আবার প্রমাণের উদ্দেশ্যে ও বিন্দু থেকে এ বি এর উপর একটি লম্ব আঁকি। তো এ বি এর উপর ও বিন্দু থেকে ও এফ লম্ব আঁকলাম। মনে করি ত্রিভুজ ও এ এফ এ অ্যাঙ্গেল ও এ এফ ইজ ইকুয়াল টু আলফা। এখন ত্রিভুজ ও এ বি এ ও এ ইজ ইকুয়াল টু ও বি, কারণ তারা উভয় একই বৃত্তের ব্যাসার্ধ। এখন দেখা যাচ্ছে যে ও এ বি ত্রিভুজের দুইটা বাহু সমান, তাই আমরা বলতে পারি যে বিপরীত কোণ দুটিও সমান হবে। এটা যদি আলফা হয় এটাও আলফা হবে, কারণ রেফারেন্স হলো উপপাদ্য 6, SSC জেনারেল ম্যাথ 126 পৃষ্ঠা। উপপাদ্যটি হলো যদি কোনো ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান হয় তবে এদের বিপরীত কোণ দুটিও পরস্পর সমান হবে। তাই আমরা বলতে পারি ত্রিভুজ এ বি ও এ অ্যাঙ্গেল ও এ এফ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ও বি এফ ইজ ইকুয়াল টু আলফা। এখন এই ও এফটা আমরা প্রমাণের সময় অঙ্ক হিসেবে ধরে নিয়েছি যে ও এফটা হলো এ বি এর উপর লম্ব, তাই আমরা বলতে পারি যে এ বি যেহেতু বৃত্তের ব্যাস নয়, এটা কিন্তু স্পষ্টতই দেখা যাচ্ছে যে এ বি বৃত্তের ব্যাস নয়, তাই এ এফ ইজ ইকুয়াল টু এ বি। অর্থাৎ এফ টি হলো গিয়ে এ বি এর মধ্যবিন্দু। এই যে এখানে একটি সাবচিত্র আমি এঁকেছি, আপনারা দেখতে পাচ্ছেন যে এফ হলো গিয়ে এ বি এর মধ্যবিন্দু। রেফারেন্স উপপাদ্য 17, 153 পেজ, SSC 2019 বই, জেনারেল ম্যাথ। উপপাদ্যটি হলো বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোন জ্যা এর মধ্যবিন্দু সংযোগ রেখাংশ ওই জ্যার উপর লম্ব, তাই এটার উল্টাটা আমি যেহেতু লম্ব এঁকেছি এফ হবে অবশ্যই এবং অবশ্যই এ বি এর মধ্যবিন্দু। এখন এফ যেহেতু মধ্যবিন্দু এবং এখানে ধরা হয়েছে অ্যাঙ্গেল এ ও বি ইজ ইকুয়াল টু থিটা, তাহলে অ্যাঙ্গেল এ ও এফ এবং অ্যাঙ্গেল বি ও এফ ইজ ইকুয়াল টু থিটা বাই 2 হবে, কারণ ত্রিভুজ এ ও বি এ ও এফ হলো মধ্যমা। ত্রিভুজের শিরোকোণ হতে বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোগ রেখাংশ উক্ত কোণকে সমদ্বিখণ্ডিত করে। এখন আমরা উচ্চতর গণিতে পড়ে এসেছি যে এফ ইজ ইকুয়াল টু আর থিটা, যেখানে থিটাটি হলো রেডিয়ান কোণে হিসাব করা হয়। আমরা সেম ঘটনা এখানে দেখতে পাবো যে ত্রিভুজ এ ও বি এ এই অ্যাঙ্গেল এ ও বি এর কারণে এস চাপ উৎপন্ন হয়েছে, এস চাপ। তাহলে আমরা এই থিটার মান বের করতে পারি, কারণ আমাদের কাছে বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে। আমরা জানি এস ইজ ইকুয়াল টু আর থিটা, সুতরাং থিটা ইজ ইকুয়াল টু এস বাই আর। এস এর জায়গায় আমরা লিখবো 1/3 অফ 2πr ডিভাইডেড বাই আর।
তো 1/3 of 2 pi r ডিভাইড বাই r ভাগ করলে হয় 2π/3 রেডিয়ান, যেটাকে ডিগ্রিতে কনভার্ট করলে আসে 120 ডিগ্রি। সুতরাং θ/2 60 ডিগ্রি। এখন ত্রিভুজ এ ও এফ এ, এই যে আমি এখানে একটি সাবচিত্র নিয়েছি, এখান এখন ত্রিভুজ এ ও এফ এ আলফা অ্যাঙ্গেল আলফা প্লাস θ/2 প্লাস 90 ডিগ্রি = 180 ডিগ্রি। কেন? কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। আমি এখানে একটি সাবচিত্র নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন অ্যাঙ্গেল এ ও এফ θ/2, অ্যাঙ্গেল ও এ এফ আলফা, আর এটা তো 90 ডিগ্রি। এখন আমরা এ ও এফ ত্রিভুজে এ এফ সমান বলতে পারি 5 cos α। কেন? কারণ কবরে ভূত অনেক। এবং এ এফ সমান বি এফ, এবং এই দুইটার যোগফলই হলো কি আমাদের সরণ এ বি। তাই আমরা বলতে পারি এ বি সমান 10 cos α, 10 cos 30 = 5√3 মিটার। এটাই আমরা সূত্রটাকে একটি জেনারেল ফর্মে প্রকাশ করার চেষ্টা করব। তাই আমরা এই বৃত্তাকার পথটি আবার এঁকে নিয়েছি, যেখানে বৃত্তের ব্যাসার্ধ ও এ OB R, এফ হলো গিয়ে মধ্যবিন্দু, ও এফ হলো গিয়ে এ বি এর উপর লম্ব, এবং আমি ধরে নিয়েছি যে এ থেকে বি এ অতিক্রান্ত দূরত্ব বা উৎপন্ন চাপ, এটা হলো গিয়ে x/y of 2πr, মানে x/y এই ফ্র্যাকশনটা পরিধির এতটুকু ফ্র্যাকশন অতিক্রম করেছে। আচ্ছা, তো এখানে আমরা জানি s=r θ, এখানে থিটাটি রেডিয়ানে প্রকাশ করা হয়, তাই থিটা রেডিয়ান s/r θ। কিন্তু আমরা যে হিসাবটি করেছি অ্যাঙ্গেল এ ও বি থিটা, সেই থিটাটি আমরা ডিগ্রিতে ধরে নিয়েছিলাম, তাই সেই ডিগ্রিকে রেডিয়ানে কনভার্ট করার জন্য π θ/180 রেডিয়ান s/r। কেন? কারণ আমরা জানি যে 1 রেডিয়ান সমান 180π/dt, আবার 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান। তাই এখানে θ = 180 × s, উৎপন্ন চাপ বা অতিক্রান্ত দূরত্ব, π × বৃত্তের ব্যাসার্ধ। তাই θ/2 90s/πr। তো আগের মতোই ত্রিভুজ এ ও এফ এ আলফা প্লাস θ/2 অর্থাৎ 90s/πr প্লাস 90 ডিগ্রি = 180 ডিগ্রি। তাই আলফা = 90 - 90s/πr ডিগ্রি। তো আগের মতোই কবরে ভূত অনেক, তাই এফ সমান r cos α, এই হলো গিয়ে আলফা, এই অতিভুজটা হলো গিয়ে r। তাই আমরা এখানে লিখতে পারি যে এফ সমান r cos α, r cos 90 - 90s/πr, যেহেতু আমরা আলফার মান বের করেছি, তাই sin 90 - থিটা, থিটা যেটাই হোক না কেন, 90 মাইনাস হইলেই বা π/2 থেকে বিয়োগ করলে সেটা হয়ে যাবে বিপরীত অনুপাত, কস থাকলে সাইন, কোসাইন থাকলে সাইন, তাই এখানে আমরা সাইন নিয়েছি। তো এফ সমান r sin 90s/πr, এ বি সমান twice r sin 90s/πr ডিগ্রি। এটা হলো গিয়ে আমাদের সূত্র। এখন এই সূত্রের পেছনে রহস্যটা আপনাদের কাছে একটু বলি। আমি ও আমার ফ্রেন্ড সাদিক 7ই নভেম্বর 2020 সালে, মানে গত বছর, আমরা একটি এটি প্রমাণ করেছিলাম ঠিক এই প্রবলেমটি সলভ করার সময়। ওই দিন আমাদের একটা ফ্রেন্ড ইকরাম নাম, সে এই প্রবলেমটি আমাদেরকে দিয়েছিল, এবং সাদিক ওই দিনই বাসায় গিয়ে প্রমাণ করে, আমিও জানতাম না তখনও। আমি ওই দিন বাসায় গিয়ে রাত্রে ঠিক 12টার সময় অঙ্কটি নিয়ে একটু বসছিলাম চেষ্টা করার সময়, তখন ঠিক একই সূত্রেই প্রমাণ করি। আমরা তখনও কেউ জানতাম না যে আমরা আসলে একই সূত্রেই প্রমাণ করেছি। পরের দিন আমরা সকালে কোচিংয়ে এসে দুজনের সাথে দেখা সাক্ষাৎ করে বুঝলাম যে আমরা আসলে একই ফর্মুলা দিয়ে অঙ্ক করেছি, এবং আমাদের অ্যান্সারটিও একই, সূত্রটিও একই। তো সাদিক ঠিক এই পর্যন্ত করে দিয়েছিল, আমিও অ্যান্সার আমারও এই পর্যন্তই করা ছিল। পরে আমি বাসায় এসে আরেকটু মডিফাই করে আরেকটু সহজ করে নিয়েছি, যা আপনাদেরকে এখন দেখাচ্ছি। আরো একটি কথা, আমরা খুবই মজা পেয়েছিলাম, আমরা দুজনই একই সূত্রে প্রমাণ করেছি, কেউ জানতাম না, সবাই আলাদা আলাদা ভাবে প্রমাণ করেছে, এবং এই সূত্র দিয়ে অনেক সলভ করা গেছে, অনেক প্রবলেম আমরা সহজে সলভ করতে পেরেছি। লগুলো একটু দেখাই আপনাদের, এই এই সূত্রগুলোকে আরেকটু মডিফাই করে এই 4টা রূপ দিয়েছি শেষ পর্যন্ত। আগে দেখাই এটা কিভাবে আসলো। তো 1 নাম্বার, আমরা তো প্রথমে প্রমাণ করে নিয়েছিলাম এখানে যে এ ভি ইজ ইকুয়াল টু টুয়াইস আর সাইন 90s/π,
তো এখন 1 নম্বরটি প্রমাণ করা যাক, কিভাবে সূত্রটি আসলো। প্রথম প্রমাণ, AB ইজ ইকুয়াল টু টুয়াইস আর সাইন 90S ডিভাইড বাই পাই আর। এখন এস সমান আমরা ধরে নিয়েছি পরিধির এক্স বাই ওয়াই অংশ, অর্থাৎ এক্স বাই ওয়াই অফ 2πr। তাই আমরা এস এর জায়গায় এটাকে প্রতিস্থাপন করি, পাই আর কাটা টুয়াইস 90, 180 ইন্টু এক্স বাই ওয়াই। তো প্রথম সূত্র যে এবি ইজ ইকুয়াল টু টুয়াইস সাইন এক্স বাই ওয়াই অফ 180। কিন্তু এখানে কিছুটা শর্ত প্রযোজ্য, সেই শর্ত হলো যে এক্স বাই ওয়াই এই ফ্র্যাকশনটি অবশ্যই প্রকৃত ভগ্নাংশ হতে হবে, এবং যেখানে এক্স অবশ্যই 1 হতে হবে, এর বেশি হলে এই সূত্র প্রযোজ্য নয় বা এর কম হলেও প্রযোজ্য নয়। হ্যাঁ, 0 হতে পারে। আরেকটা আছে যে এই সূত্রে এক্স এর মান 1 অথবা 0 হতে পারে, কিন্তু ওয়াই নট ইকুয়াল টু 0, আর 1 এর বেশি হওয়া সম্ভব নয়। এরপরের সূত্রটি হলো এবি ইজ ইকুয়াল টু টুয়াইস আর সাইন ওয়াই মাইনাস এক্স ডিভাইডেড বাই ওয়াই অফ 180। এই সূত্রটি কেন এসেছে তা এখন চিত্রের সাথে ব্যাখ্যা দিই। সূত্রটি আনার কারণ হলো যে যদি এরকম বলা থাকে যে একটা বৃত্তের পরিধির 1/4 অতিক্রম করেছে, তাহলে এটি চিত্র অনুযায়ী সরণ হবে এ থেকে বি পর্যন্ত। বাট যদি বলা থাকে 4/3 অতিক্রম করেছে, অর্থাৎ এই 4 ভাগের অবশিষ্ট 3 ভাগ অতিক্রম করেছে, অবশিষ্ট আছে 1 ভাগ, তখনও কিন্তু এই এবি সরণটাই হবে এবং এবি আর এই এবি সমান হবে। অর্থাৎ এমত অবস্থায় যদি আমি 3/4 ইউজ করি ফ্র্যাকশনে 1/4 এর বদলে, তাহলে আমাদের একটা হিউজ মান আসবে এবং কোণের পরিবর্তন হবে, যার ফলে আলটিমেট রেজাল্টটাও পরিবর্তন হয়ে যায়, যার জন্য আমরা এই সূত্রটি ইউজ করেছি। এই সূত্রটি বেসিক্যালি করা হয়েছে যে 3/4 কথাটার অর্থ হলো গিয়ে 4/3, অবশিষ্ট আছে 1 ভাগ। এই অবশিষ্টটা 1 ভাগ আছে কিভাবে বুঝলাম, এই যে 4 থেকে 1 কম, তাই আমি যদি এখানে 1/4 আনতে চাই, এটাকে যদি ব্যালেন্স করতে চাই, তাহলে আমাকে 4 থেকে এই 3টা বিয়োগ করতে হবে। কিভাবে? এই যে এইভাবে 4 - 3/4। একই জিনিসটা এখানে করা হয়েছে, ওয়াই হর এবং ওয়াই থেকে এক্স বিয়োগ করতে হবে যদি এই এক্সটি হয় 1 থেকে বড়। এবং আরো কিছু শর্ত আছে, শর্তগুলো আমি এখন লিখে দিচ্ছি। তো শর্তগুলো হলো ওয়াই নট ইকুয়াল টু 0, এই শর্ত। তো এই শর্তগুলো হলো 1 নম্বর, ওয়াই ইজ নট ইকুয়াল টু 0। আরেকটা হলো গিয়ে এক্স ওয়াই থেকে ছোট হতে হবে, যদি এক্স বড় হয়ে যায় তাহলে এই বিয়োগফল নেগেটিভ আসার পরে কোণের পরিবর্তন হয়ে যাবে, ফলে রেজাল্টের মানও পরিবর্তন হবে। আর এক্স নট ইকুয়াল টু 1, এই যে আমরা প্রথমে বলেছিলাম যে এক্স যদি 1 হয় তাহলে এই সূত্র প্রযোজ্য, কিন্তু এই সূত্রের ক্ষেত্রে আমাদের এক্স সম্ভব নয়, এক্স হলে মানের পরিবর্তন হয়ে যাবে, এক্স 1 হলে মানের পরিবর্তন হয়ে। এবার হলো কি সর্বশেষ সূত্র, এরকম একটা পরিস্থিতিতে পড়া হয় মাঝে মাঝে পড়তে হয়, যেমন যদি দেওয়া থাকে যে মিশ্র ভগ্নাংশ তখন কি করা যায়, তখন এই সাধারণ ফর্মুলা জেড ইজ ইকুয়াল টু এক্স বাই ওয়াই, এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে এক্স প্লাস ওয়াই জেড ডিভাইড বাই ওয়াই, এই যে এরকম 1/2 দুই অক্ষে 2 প্লাস 1 3/2। এখন এরকম ক্ষেত্রে আমরা যদি এখানে 1 দেখতে পাই, আমরা এখানে 1 দেখতে পাচ্ছি, এটাকে কনভার্ট করলে আসে 3/2 1.5, 1 + 0.5। অর্থাৎ আমি যদি পরিধি চিন্তা করি, বৃত্তাকার পরিধি চিন্তা করি, তাহলে সেটি পুরো একবার ঘোরার পর আরো অর্ধেক ঘুরেছে, একবার ঘোরা হয়ে গেছে অলরেডি। তো আমাদের যেহেতু সরণ নিয়ে চিন্তা, তা আমাদের এই পূর্ণ সংখ্যার কোনো দরকারই নেই, কারণ আমাদের একবার ঘোরা হলে, সম্পূর্ণ একবার ঘোরা হলে সরণ হয় 0 আলটিমেটলি, তাই আমাদের কাজ আসে শুধুমাত্র এই 0.5 নিয়ে। তো আমরা এটাকে ইগনোর করে ফেলতে পারি, ইগনোর করার জন্য আমাদেরকে এই 1টা এখান থেকে বিয়োগ করতে হবে। তো এখানে 1 আছে, এই 1টাকে সরাইতে হবে, এটা জেনারেল ফর্মুলা এখন দেখা যাচ্ছে। তো এই হলো গিয়ে জেনারেল ফর্মুলা, এ বি ইজ ইকুয়াল টু টুয়াইস আর সাইন মিশ্র ভগ্নাংশ জেড অফ এক্স বাই জেড মাইনাস, এই যে পূর্ণ সংখ্যাটা বাদ দিব জেড, তাহলে আমাদের শুধুমাত্র ফ্র্যাকশনটা থাকতেছে, পূর্ণ সংখ্যা থাকছে না, অফ 180, মানে এটার সাথে 180 গুণ। এটা হলো কি সর্বলাস্ট আমাদের সূত্র। তো এখন সকল সূত্রকে একগুচ্ছ করে আমরা যা পাই তা হলো এটা, এবি ইজ ইকুয়াল টু টুয়াইস আর সাইন 90S বাই পাই আর, এবি ইজ ইকুয়াল টু টুয়াইস আর সাইন এক্স বাই ওয়াই অফ 180°, যখন এক্স বাই ওয়াই প্রকৃত এবং এক্স অবশ্যই ইজ ইকুয়াল টু 1 অথবা এক্স ইজ ইকুয়াল টু 0,
এবং y ইজ নট ইকুয়াল টু 0। পরের ক্ষেত্রে ab ইজ ইকুয়াল টু টুয়াইস আর সাইন y মাইনাস x ডিভাইডেড বাই y অফ 180 যখন y ইজ নট ইকুয়াল টু 0, x y থেকে ছোট কিন্তু x নট ইকুয়াল টু 1। আবার যদি মিশ্র ভগ্নাংশ হয় যেমন s ইজ ইকুয়াল টু z x বাই y অফ 2 পাই আর, তখন আমরা এই ফর্মটি ইউজ করব, ab ইজ ইকুয়াল টু টুয়াইস আর সাইন z অফ x বাই y মাইনাস z অফ 180। এটা হলো কি আমাদের সর্বশেষ ফর্মুলা। তো এই সূত্রগুলো ইউজ করে আমরা অতি সহজেই যে কোনো বৃত্তাকার পথে অতিক্রান্ত সরণ বের করতে পারবো, যা এমসিকিউ এর জন্য প্রযোজ্য। কোনো ম্যাথে মনে হয় এটা অ্যালাউ করবে না সহজেই। থ্যাংক ইউ। এখন আমি জাস্ট প্রথম সূত্রটাকেই একটু প্রমাণ করার চেষ্টা করব আপাত দৃষ্টিতে, যেরকম সাধারণ বিষয়গুলো, যেরকম বৃত্ত একবার সম্পূর্ণ পূর্ণ ঘূর্ণয়নে স্মরণ হয় জিরো, তারপর অর্ধেক পরিধির অর্ধেক যদি ঘুরে পৌঁছায় তাহলে হবে বৃত্তের ব্যাস, এটা হচ্ছে স্মরণ। এরকম সিম্পল জিনিসগুলোকে আমি এখন এই সূত্রের মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করব, তাহলে বোঝা যাবে যে সূত্রটা আসলে অ্যাকুরেটলি কাজ করছে। ফার্স্টে জাস্ট আমি প্রথম সূত্রটাকে একটু ট্রাই করছি, বাকিগুলো প্রথম সূত্রটা কাজ হলে বাকিগুলো এমনি কাজ করবে। তো শুরু করা যাক, এই হলো প্রথম সূত্র। তো প্রথমেই আমরা যদি কোনো বৃত্তের পরিধির অর্ধেক শতাংশ অতিক্রম করে এক বিন্দু থেকে অপবিন্দুতে পৌঁছাই, তাহলে আমাদের স্মরণটা হবে ঠিক কেন্দ্র বরাবর ব্যাসটা, অর্থাৎ এই যে এবি এটা হয়ে যাবে টুয়াইস আর অথবা ডি ব্যাস। তো এটা আমরা সূত্রের মাধ্যমে এখন দেখব, যে সূত্রের মাধ্যমে যদি আমরা এটা প্রমাণ করতে চাই, এবি ইজ ইকুয়াল টু টুয়াইস আর সাইন হাফ অফ 180 ডিগ্রি। তো এখানে আলটিমেটলি টুয়াইস আর সাইন 90 ডিগ্রি, হোয়াট এভার দ্য রেডিয়াস ইজ ইট ডাজন্ট ম্যাটার, কিচ্ছু হবে না, তোমার আলটিমেটলি ব্যাসটা এসে পড়বে, কারণ সাইন 90 ডিগ্রির মান হলো গিয়ে 1। তো এটাও প্রমাণ হয়। আরেকটা কমন জিনিস আমরা জানি যে সম্পূর্ণ পূর্ণ ঘূর্ণনে, অর্থাৎ পূর্ণ ঘূর্ণনে স্মরণ হয় সর্বদা জিরো, কারণ আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যে পার্থক্য জিরো থাকে। এখন এটা আমরা সূত্রের মাধ্যমে দেখি, যদি পূর্ণ ঘূর্ণন হয় এখানে আর এক্স বাই ওয়াই ফ্র্যাকশন থাকবে না, এটা পূর্ণ সংখ্যা হয়ে যাবে, 1 হতে পারে, ইভেন ইনফিনিটি টাইমস হতে পারে, যতবার ইচ্ছা। তো এবি ইজ ইকুয়াল টু টুয়াইস আর সাইন 1 ইন্টু 180 ডিগ্রি, সাইন 180 ডিগ্রির মান হলো গিয়ে 0, আলটিমেটলি রেজাল্ট আসতেছে 0। যতবারই পাক দেখ না কেন স্মরণ হবে 0, এটাও কিন্তু আমাদের কমন একটা ফ্যাক্ট। তো এখানে কথায় কথায় ধরলাম যে 9 বার সম্পূর্ণ ঘুরেছে, তো এবি ইজ ইকুয়াল টু টুয়াইস আর 9 সাইন 9 ইন্টু 180, তো সাইন 1620-এর মান 0। কেন? এই যে এখানে আসলে সূত্রে কখনোই কজ হবে না, সাইন থাকবে, কারণ আমি এখানে 180 গুণ দিয়েছি, 180 গুণ হয়েছে, 180 মানে পাই, আর পাই মানে হলো গিয়ে পাই বাই 2 ইন্টু 2। তো পাই বাই 2 ইন্টু 2, এখানে যদি আমি বিজোড় সংখ্যাও দিই 2-এর সাথে গুণ করে, সেটা আলটিমেটলি জোড় আসতেছে, অর্থাৎ পাই বাই 2-এর জোড় গুণিত উৎপন্ন হচ্ছে, আর জোড় দিলে তো জোড় হবেই। সুতরাং এখানে কখনোই অনুপাত চেঞ্জ হবে না, সাইন সাইনই থেকে যাবে, অর্থাৎ এখানে 0 হলে 0 থেকে যাবে, সম্পূর্ণ ঘূর্ণন অর্থাৎ 0, কারণ এখানে পূর্ণ সংখ্যা হবে না, 90-এর গুণিতকে পূর্ণ সংখ্যা হবে না যদি সম্পূর্ণ ঘুরে। সুতরাং আলটিমেটলি সাইন 0, তাই যতবারই সম্পূর্ণ ঘুরুক না কেন রেজাল্ট আসবে 0। আরেকটা পরীক্ষা, যে বৃত্তের যদি পরিধির 1/4 অতিক্রম করে, তখন আমরা খুব সহজেই কেন্দ্রে যেহেতু 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, আমরা পিথাগোরাসের সূত্র দিয়ে স্মরণটি বের করতে পারি। যেমন এখানে চিত্র থেকে দেখা যাচ্ছে, এটা আর এটা আর, সুতরাং এবি যেহেতু অতিভুজ, সুতরাং এর মান হবে r² + r² = r√2। এখন এটা সূত্রের মাধ্যমে দেখা যাক, যে এবি ইজ ইকুয়াল টু টুয়াইস আর সাইন 1/4। এই যে সূত্রের মধ্যে কিন্তু 100% পড়তেছে এই সূত্রটার মধ্যে, কারণ এখানে আমরা বলেছিলাম যে x মানে লগটা অবশ্যই 1 হতে হবে অথবা 0 হতে পারে। তো 1/4 অফ 180 ডিগ্রি
সুতরাং টুয়াইস আর সাইন 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রির মান 1/√2, সুতরাং রেজাল্ট আসেছে টুয়াইস আর √2। 2 কে ভেঙে লেখা যায় √2 × √2 ইন্টু আর ডিভাইডেড বাই √2, একটা √2 কাটা যায় আর √2, তাহলে দেখা যাচ্ছে যে এই সূত্র দিয়েও মিলে যাচ্ছে। অতএব তিনটি পরীক্ষার মাধ্যমে, অ্যাটলিস্ট তিনটি পরীক্ষা, সবচেয়ে নিম্ন, সর্বোচ্চ এবং মাঝখানের, এই পরীক্ষাগুলোর মাধ্যমে আমরা যাচাই করে ফেললাম যে এই সূত্রটি কাজ করছে সঠিকভাবে।